जुदाई सही जाए ना, क्यों हर सुबह तू मेरी सांसों में समाए ना। गुड मर्निं एंड वेलकम टू माई यूट्यूब चैनल। तो आज के चलो मंडे एंड सब बड़ कथा आज के चलो फर्स्ट डे अफ थार्ड इयर। तो फर्स्ट डे अफ थार्ड इयर एकदि अनेक एक्साइटेड और एकदि अनेक खुशी। एनीवेज तो चलो आज के पूरा दिन फिल्म करब एंड सारा दिन की ना कर सब कुछ देखते पा तुम्हारा ब्लगे। चलो विदाउट एनी फर्दर डू आज के पूरा दिन एक्सप्लोर करा जाक एंड आई होप कि तुम्हारा आज के ब्लग देखते खूब भल लगे। तो चलो हम ब्लग के स्टार्ट करी। तो सकाले आगे गए ब्रेकफास्ट नहीं चले जेटा के खाव तर आगे खाव हम दो बिस्कुट कारण सकाल सकाल झाल झाल स्पाइसी खबर एकदम पचंद ना। तो बोलते गाला प्राय पाँच मास पर कलेज जा फार्स्ट लास्ट कलेज हो तक अगस्ट छो सेप्टेम्बर पूरा पोस्टिंग कटे जाए अक्टोबर छुट्टी नवेम्बर छुट्टी डिसेम्बर हो स्टाडी लिव पुरो जानुरी एक्साम। तो एकदम आज के जानुरी 29 तारीखे लास्ट दिखे गए तब आज के कलेज स्टार्ट होच्छे। एनीवेज तो कलेज खूब एक्साइटेड। तो नेल पॉलिश सब उठानो हो गए আর এখন হচ্ছিল যে আমাদের কলেজ ইউনিফর্ম আছে আমাদের দুটো করে সেট দেওয়া হয়েছিল। তো ফার্স্ট সেটটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে মোটামুটি নষ্ট হয়ে গেছে। তো নতুন সেটটা চলো বার কেসে তুমি বতায়ে দুকি চলো ফাইনালি আজকে মতন ক্লাস হচ্ছিলো এন্ড হলো মেবি আর সেকেন্ড হাফে আমাদের আসতে হবে না হোপফুলি না আসলে ভালো করে একটু রেস্ট নিতে পারবো। এনিওয়েজ তো চলো আবার আজ থেকে নতুন রুটিন স্টার্ট হচ্ছে। আমাদের চলো সেকেন্ড হাফে আর কোনো ক্লাস নেই। তো চলো এখন আরামসে স্নান করবো ফ্রেশ হবো দেন ঘুমিয়ে যাবো। ওকে তো যখনই বলি যে দুপুরবেলা প্রচুর ঘুমাবো একটু ঘুমায় না বিশ্বাস করো। তো এখন হচ্ছিল যাচ্ছি একটু বাচ্চারই কিছু জিনিস কিনতে হবে বেসিক্যালি আমার কলেজের জন্য কিছু জিনিস কিনতে হবে আর তার সাথে একটা স্পেশাল কাজ আছে। বেসিক্যালি এখানে ছিল এসেছিলাম আমার কলেজ শুজ কিনতে কারণ কি এর আগে যেটা ছিল ওটা পুরো খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে। তো ফাইনালি আজকে কিনেই নিলাম। আপাতত অনেক ঘোরাঘুরি হয়ে গেল একটা কাছে গেছিলাম ওটা এখন বলা যাবে না কিছুদিন পরে জানতে পারবে তোমরা। তো ইয়া ফাইনালি উপরে যাবো একটু রেস্ট নেবো আবার নিচে নামতে হবে প্রেজেন্ট দিতে। হাই গাইস তো আবারও আগের দিন আমি ব্লগ এড করতে পারিনি জানি না আমার সাথে এটা কী প্রবলেম হচ্ছে আমি ডেলি বেসিসে ব্লগ করতে গিয়ে সেটাকে সেই দিনই এড করতে ভুলে যাই। তো ওটাকে হয়তো আমাকে মানে মাঝখানেই ছেড়ে দিতে হয় নয়তো আবার পরে গিয়ে কন্টিনিউ করতে হয় যেমন আজকে করছি। তো বেসিক্যালি আমি হচ্ছিল ভিডিওটাকে এডিট করছিলাম আর এন্ডিং পয়েন্ট এসে আমি কিছু কথা তোমার সাথে শেয়ার করতেই পারি যে তোমরা যদি চাও তাহলে আমি একটা ভিডিও পোস্ট করতে পারি কিসের ব্যাপারে বলো তো লাইক কীভাবে এক্সপ্রেস করবো আমি বুঝতে পারছি না তাও বলছি যে এখন আমরা সিনিয়র ওকে থার্ড ইয়ারে আমরা এখন পড়ছি আমরা এখন সিনিয়র। সো
আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন যেই টাইপের সাপোর্ট আমরা সিনিয়রদের থেকে এক্সপেক্ট করতাম যেটা আমরা পাইনি, আমি চাই যে বিইং এ সিনিয়র আমরা যেন আমাদের জুনিয়রদেরকে সেই সাপোর্টটা করতে পারি। বাট টু বি ভেরি অনেস্ট, পার্সোনালি এখানে কেউ কাউকে সাপোর্ট করতে মানে খুব রেয়ার কেস হয় যে পার্সোনালি কেউ কাউকে সাপোর্ট করতে পারে। তো আমি ভিডিও থ্রুতে তোমাদের সাথে প্যাসিভলি অনেক কিছু শেয়ার করতে পারি, বাট পার্সোনালি আমি কাউকে শেয়ার করতে পারবো না, তার কারণ আমার এখানে একটা লিমিটেশন আছে। দ্যাটস ওয়াই তোমরা যদি চাও তো মানে দেখো কীভাবে পড়তে হবে, কীভাবে কলেজে অ্যাডমিশন নিতে হবে, কীভাবে হোস্টেলে থাকতে হবে, সব কিছু নিয়ে তুমি ইউটিউবে খোঁজো, দশটা লোকের কাছে জানতে চাও, হাজার এক কন্টেন্ট পেয়ে যাবে। বাট আমার মনে হয় যে এখানে মেন্টালি কী করে নিজেকে স্টেবল রাখতে হয়, এখানে মেন্টালি ইমোশনালি সাপোর্টটা কী করে পাওয়া যায়, এই জিনিসটা খুব কম জায়গাতেই তোমরা পাবে। সো দ্যাটস ওয়াই আমি আমার এক্সপিরিয়েন্সের থ্রুতে, টোটাল দু বছরের এক্সপিরিয়েন্সের থ্রুতে, আমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদেরও এক্সপিরিয়েন্সের থ্রুতে যেটুকু জানতে পেরেছি সেটুকু আমি তোমার সাথে শেয়ার করতে চাই। তোমরা যদি চাও তো আমি ডেফিনেটলি করবো, তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো। অলসো মানে আমরা না মেন্টাল হেলথটাকে কোনোভাবে সেভাবে প্রায়োরিটি দিই না। মেন্টাল হেলথ আমার জন্য, তোমার জন্য, ইনফ্যাক্ট প্রত্যেকটা মানুষের জন্য ঠিক কতটা দরকারি, তো ডেফিনেটলি তোমরা যদি চাও আমি শেয়ার করতে পারি। সো ইয়া আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কী করবে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন বাই।